নমস্কার, জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। ভবিষ্যৎ আমাদের জীবনে কি বার্তা বহন করে নিয়ে আসছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাই ভবিষ্যতে আমাদের জীবনে ভালো থাকতে পারে অথবা কোনো কিছু খারাপও থাকতে পারে। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে সচেতন করে দিতে পারেন একমাত্র একজন ভালো জ্যোতিষী। একজন ভালো জ্যোতিষী আপনার জীবনের ভালো খারাপ বিচার করে আপনাদের জীবনের একটা সঠিক পথ দেখাতে পারেন। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে। তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ববিদ্যালয় স্বীকৃত তন্ত্র জ্যোতিষ শ্রী কিশোর শাস্ত্রী, যিনি রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান থেকে প্রাক শাস্ত্রী ও সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রী উপাধি প্রাপ্ত, যা UGC স্বীকৃত, এবং বঙ্গীয় তান্ত্রিক সমাজ থেকে তন্ত্রের উপর PhD ও পৌরোহিত্য সম্রাট উপাধি প্রাপ্ত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী কিশোর শাস্ত্রী। শ্রী কিশোর শাস্ত্রীকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। শাস্ত্রীজি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চলাচলম তৎপাদম দৃষ্টং যেন তস্মৈ শ্রী গুরুবে নম অজ্ঞানম তিমিনন্ধস্য জ্ঞানঞ্জনং শলাকায় চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নম। প্রথমে গুরুকে একটু স্মরণ করে নেওয়া উচিত এবং গুরুদেবদের প্রণাম করা না উচিত, সেই জন্য আমি দেবনগরী ভাষায় এই গুরু প্রণামটা ছেড়ে নিলাম। জয় মা তারা। আর অবশ্যই দর্শক বন্ধুরা, আপনাদের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং শাস্ত্রীজির সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিন। তবে যে কোনো একটা সমস্যা নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে ফোন করবেন। আর বিভিন্ন বিষয়ে আমরা শাস্ত্রীজির সঙ্গে প্রতি পর্বে জানতে পারি, জ্যোতিষ এবং তন্ত্রের বিভিন্ন সূক্ষ্মানুসূক্ষ্ম বিষয়গুলো শাস্ত্রীজি প্রতি পর্বে আমাদের বলে থাকেন। আজও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব শাস্ত্রীজির সঙ্গে। আজ প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বিবাহ। এই বৈবাহিক সমস্যা কিন্তু আমাদের জীবনের আজকে একটা অনেক বড় সমস্যা। অনেক সময় দেখা যায় যে বিয়ের অনেক বছর পরও সেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বা বিয়ের কিছুদিন পর বিবাহ বিচ্ছেদ হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় পাত্র বা পাত্রী শিক্ষিত হওয়ার পরও ভালো পাত্র পাওয়া যাচ্ছে না, ভালো পাত্রী পাওয়া যাচ্ছে না, বারবার বিয়েতে বাধা আসছে। তাই সেই সমস্যাগুলো কেন হয়, কোনো গ্রহের প্রভাবে না অন্য কোনো কারণে, বা সেখান থেকে বেরোনোর কী উপায় আছে, সেই বিষয়ে চলুন আজ শাস্ত্রীজির সঙ্গে আমরা আলোচনা করে নিচ্ছি। শাস্ত্রীজি কী বলবেন এই বৈবাহিক সমস্যা সম্পর্কে? বিয়ের ব্যাপারে আমি বলবো, বিয়ে যখনই কোনো জাতক জাতিকার বিয়ের অনুষ্ঠান বিয়েটা স্থির হবে তখন একটা যোগ দেখে নেওয়া দরকার, যে সুতহিবুক যোগ। সুতহিবুক যোগে সেই সময়ের যদি সেই যোগে বিয়েটা হয় তাহলে কোনো যদি অশুভ দোষও সেই থাকে তবে সেই দোষটা খণ্ডন হয়ে যায়। এই সুতহিবুক যোগটা হচ্ছে লগ্ন সাপেক্ষে। লগ্ন সাপেক্ষে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, একটু দেখে নেচ্ছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি প্রিয়া বলছি, বারাসাত থেকে বলছি। প্রিয়া, ব্যারাকপুর, বারাসাত। বারাসাত, আচ্ছা। কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু নিজের বিষয়ে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ? 5/10/2000। 5/10/2000। হ্যাঁ। জন্ম সময়? রাত্রি 7:05। রাত্রি 7:05। হ্যাঁ, কোথায় জন্ম? বারাসাতে। কি বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি এবার HS দিয়েছি, তো কি নিয়ে পড়লে ভালো হবে সেইটা সেই বিষয়ে। হ্যাঁ, জন্ম সময় রাত 7:05। 7:05। পড়াশোনার বিষয়, মানে HS দিয়েছেন, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আপনার মানে ক্যারিয়ারটা ভালো হবে সে বিষয়ে? অনুষ্ঠান দেখেন আপনি শাস্ত্রীজির অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ দেখি, আর ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই যে ভালো লাগে বললেন, তো ভালো কেন লাগে? না, সবকিছু জানতে পারি না, অনেকের অনুষ্ঠানই তো চলে, তো শাস্ত্রীজির অনুষ্ঠান বিশেষ করে ভালো কেন লাগে? ভালো লাগে যে সবকিছু সত্যি সত্যি সত্যি, সেটা যেটা আমরা ভাবছি কিংবা সেটাই সত্যি সত্যি হয়, সেই জন্যই। একদম একদমই ঠিক বলেছেন। সঙ্গে থাকুন শাস্ত্রীজি। আপনার থার্সডে, আপনার ছেলের জন্ম হচ্ছে গিয়ে থার্সডে বৃহস্পতিবার। আচ্ছা, আপনার ছেলের লগ্ন হচ্ছে আপনি কি সম্বন্ধে জানতে চান, মানে আপনার ছেলের পড়াশোনা? না না, আমি আমার ছেলের না, আমি হচ্ছে নিজের সম্পর্কে জানতে চাইছি।
আচ্ছা, আপনার ছেলের লগ্ন হচ্ছে তুলা লগ্ন? ছেলের না, উনি নিজের সম্পর্কে জানতে চাইছেন। নিজের? আচ্ছা, নিজের সম্বন্ধে হলে আপনার হচ্ছে কি লগ্ন হচ্ছে তুলা এবং রাশি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, এখন পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি যখনই উচ্চবিদ্যা শিক্ষা ক্ষেত্রে আমরা যখন বিচার করি, উচ্চবিদ্যা শিক্ষা ক্ষেত্রে যখন আমরা বিচার করি, উচ্চবিদ্যাটা দেখব যে তার জাতচক্রে বৃহস্পতি কোথায় আছে, শুক্র কোথায় আছে এবং শনি কোথায় আছে, এগুলো দেখে আমরা উচ্চশিক্ষাটা বিচার করি। যদি কারো দেখা যায় বুধ ভালো আছে, তখন দেখা যাবে বুধ কোন ঘরে আছে, চতুর্থ ঘরে আছে না পঞ্চম ঘরে আছে, সেটা দেখে সে যদি বুধ যদি তার স্ট্রং থাকে সে কমার্স নিয়ে পড়তে পারে, শুক্র যদি তার ভালো থাকে সে সায়েন্স নিয়ে পড়তে পারবে, বৃহস্পতি যদি তার ভালো থাকে তাহলে সে আর্টস নিয়ে পড়তে পারবে। এবার যদি জয়েন্টের লাইনে যায় তাহলে সে মেডিকেলে যাবে না ইঞ্জিনিয়ারিং যাবে। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা ব্যাপার আছে, সেগুলি দেখতে হলে আমাদের দেখতে হবে যে সে কী ইঞ্জিনিয়ারিং নিতে হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং নেবে না মেকানিক্যাল নেবে না কী নেবে, সেই ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আমরা দেখে তখন তার বার্থ চার্টটা হরোস্কোপটা দেখে তার বিচার করব করবো। এখন যদি আপনি জেনারেল লাইনে পড়তে চান তাহলে এখন দেখতে যাবে, আপনি যদি সায়েন্স নিয়ে পড়েন তাহলে আপনি শুক্রটা দেখতে হবে ভালো আছে কি না, সেই জন্য আপনি যদি পারেন সম্ভব হয় তাহলে এক ফাঁকে আমার চেম্বারে এসে পড়ুন, তাহলে আমি আপনার দেখে সেটা ভালো করে চারটা মানে রাশি নক্ষত্র এবং আপনার শুক্র কোন জায়গায় বসে আছে এবং বুধের সহিত শুক্রের কী সম্পর্ক হয়েছে এবং আপনার রবি শুক্র বুধের মধ্যে কোনো যোগ আছে নাকি, বুধাদিত্য যোগ আছে নাকি দেখে সেটা আপনাকে চারটাকে বিচার করে বলে দেবো। জয় মা তারা। দরকার হলে একবার যোগাযোগ করে নেবেন চেম্বারে এসে, ঠিক আছে? কারণ এখানে তো অনলাইনে সবকিছু বলা সম্ভব নয়, তা আপনি যদি চেম্বারে আসেন সেখানে আপনার যে সমস্যাটা আছে বা কি বিষয় নিয়ে আপনি পড়াশোনা করলে ক্যারিয়ারে সাকসেস পাবেন যেটা, চেম্বারে স্বাস্থ্যজির কাছে আসুন, সেখানে আসলে বিস্তারিতভাবে আলোচনা করে আপনার যে বিষয় নিয়ে সাকসেস পাবেন সেটা স্বাস্থ্যজি বলে দেবেন এবং বাধাবিঘ্ন থাকলে সেটা কাটানোর উপায়টাও কিন্তু বলে দেবেন। আলোচনায় যাওয়ার আগে আমি একটু জানিয়ে রাখছি দর্শক বন্ধুদের, স্বাস্থ্যজি রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান থেকে প্রাক শাস্তি উপাধি প্রাপ্ত, এটা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট আপনারা, উনি প্রাক শাস্তি উপাধি পেয়েছেন রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান থেকে। এছাড়া উনি শাস্ত্রী উপাধি পেয়েছেন সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে, দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয় থেকে উনি পেয়েছেন শাস্ত্রী উপাধি। হ্যাঁ, এটা হচ্ছে বেনারসের সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় বেনারস, বেনারস থেকে আমি শাস্ত্রী উপাধি অর্জন করি 2013 সালে। কারণ আমার ন্যাক ছিল যে জ্যোতিষটার মধ্যে কি আছে এবং জ্যোতিষের সাথে তন্ত্রের কি সম্পর্ক, এবং জ্যোতিষটা শুধু শিখলে হবে না, জ্যোতিষটা আমাকে শিখতে হলে তার সাথে তন্ত্রটাও কিছু শিখতে হয়। সেই জন্য আমি কি করলাম না, এখানে যে বঙ্গীয় তান্ত্রিক সমাজ আছে সেই তান্ত্রিক সমাজ থেকে আমি কি করলাম যে তন্ত্রের উপরে একটা ডিগ্রি অর্জন করলাম। বঙ্গীয় তান্ত্রিক সমাজ থেকে উনি তন্ত্রের উপর ডিগ্রি পেয়েছেন, দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট আপনারা, তন্ত্র সম্রাট, তন্ত্র সম্রাট, তারপর হচ্ছে তন্ত্রের উপরে একটা পিএইচডি, তন্ত্রের উপর উনি পিএইচডি করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গীয় তান্ত্রিক সমাজ থেকে এই তার সার্টিফিকেট। এটা যে তন্ত্রের পিএইচডি, এটা তন্ত্রের পিএইচডি সার্টিফিকেট বঙ্গীয় তান্ত্রিক সমাজ থেকে। অর্থাৎ জ্যোতিষের সাথে, জ্যোতিষের সাথে তন্ত্রের একটা ম্যাচিং আছে, কারণ আমরা অবশ্যই মানে একটা একটার সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত, মানে তন্ত্র ছাড়া জ্যোতিষ যেভাবে হয় না সেরকম জ্যোতিষ ছাড়া তন্ত্র, তন্ত্র, হ্যাঁ, তন্ত্রের সাথে জ্যোতিষ। কারণ তুমি যখনই একটা যাবো জ্যোতিষে একটা প্রেডিকশন করবে, একটা স্টোন দিলে কোনো একটা জাতক জাতিকার একটা স্টোন লাগবে বা স্টোন না লাগবে একটা ধাতু লাগবে, এই ধাতু দিই বা স্টোন দিই, তখন সেই ধাতু এবং স্টোনটাকে ভালো করে শোধন করে ভালো করে প্রাণ প্রতিষ্ঠা করে দিলে সেই স্টোনটা এবং সেই ধাতুটা ভালো কাজ করবে। এই জন্যে তন্ত্রের সাথে জ্যোতিষের একটা বিরাট মিল রয়েছে, এই মিলটাকে দেখে আমরা সেই বিষয়টা জ্ঞান লাভ করি। সেই জন্য আমার চেম্বারে যে শাস্ত্রীজি কিন্তু এই তন্ত্রের উপর পিএইচডি করেছেন, তো আপনারা বুঝতেই পাচ্ছেন যিনি তন্ত্রের উপর পিএইচডি করেছেন তার তন্ত্র অভিজ্ঞতা কতটা বেশি, আর বহু বছরের অভিজ্ঞতা রয়েছে। তাই উনি আপনারা দেখতেই পেলেন যে বিভিন্ন ভালো বিশ্ববিদ্যালয় থেকে উনি শাস্ত্রী উপাধি, প্রাক শাস্ত্রী উপাধি এবং তন্ত্রের উপর পিএইচডি করেছেন, এবং জ্যোতিষ এবং তন্ত্রের তার বহু বছরের রয়েছে একটা গভীর অভিজ্ঞতা। তাই শাস্ত্রীজির কাছে বহু মানুষ এসেছেন যারা বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন,
বিভিন্ন জটিল এবং কঠিন সমস্যা নিয়ে এসেছেন এবং তারা কিন্তু আর সেই সমস্যা থেকে বেরিয়ে একটা সুন্দর জীবনে ফিরে এসেছেন। তাই সমস্যা থাকলে লাইফ ফোন অনুষ্ঠানে কিন্তু সমস্যাটা জানতে পারবেন, তার সমাধান করতে হলে, প্রতিকার পেতে হলে কিন্তু চেম্বারে এসে একবার অবশ্যই যোগাযোগ করতে হবে। এছাড়াও স্বাস্থ্যজির কাছ থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সার্টিফাইড স্টোন, যে স্টোন স্বাস্থ্যজি দিয়ে থাকেন আপনাদের বিভিন্ন সমস্যার প্রতিকারের জন্য। সাধারণ দোকান থেকে আপনারা যদি কিনে থাকেন বুঝতে পারবেন না সেই স্টোনটা আসল না নকল, সেখানে কিন্তু স্বাস্থ্যজি আপনাদের একদম সার্টিফাইড স্টোন দিয়ে থাকেন। তাই স্বাস্থ্যজির কাছে আসলে আপনারা কিন্তু সার্টিফাইড স্টোন পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন বাস্তুযন্ত্র এবং সমস্ত রকম কবচ, বিদ্যার কবচ, বিবাহের কবচ, চাকরির বিষয়ের কবচ ইত্যাদি আপনারা স্বাস্থ্যজির কাছ থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা পাচ্ছেন পারদ শিবলিঙ্গ, রুদ্রাক্ষ এবং সমস্ত রকমের মালা। আপনাদের সমস্যার সমাধানের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু আপনারা শাস্ত্রীজির কাছ থেকে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ আসল জিনিস কিন্তু এখানে পাবেন, সেখানে ঠকার কিন্তু কোনো সম্ভাবনা নেই। অন্যখান থেকে আপনারা নিলে সেখানে হয়তো ঠকে যেতে পারেন, আসল কি নকল আপনারা বুঝতে পারবেন না, সেখানে কিন্তু আপনারা সার্টিফাইড স্টোন এছাড়াও বিভিন্ন জিনিস আপনারা শাস্ত্রীজির কাছ থেকে পেয়ে যাচ্ছেন। চলে যাচ্ছি একটু আজকের আবার আলোচনায়, যে বিষয় শাস্ত্রীজি বলছিলেন, জ্যোতিষবিদ্যা পড়াশোনা করি তখন আমরা সেই পাথরগুনি, মানুষের রেমেডির জন্য যে পাথরগুনি দিতে হয় সেগুলি কতটা ভালো না কতটা খারাপ সেগুলি সম্বন্ধে আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়। সেই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা স্টোনটা কতটা ভালো না কতটা খারাপ আছে সেটা আমরা সেগুলি ধরতে পারি প্র্যাকটিক্যাল ক্লাসে সেগুলি। সেই জন্য আমি আমার চেম্বারে সমস্ত রকম স্টোন রেখে দিয়েছি যাতে জনগণ অল্প দামে সেই স্টোনগুনি আসল স্টোন পায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই ধরনের যে স্টোন রয়েছে এরকম আরো বিভিন্ন ধরনের স্টোন রয়েছে সার্টিফাইড, যেমন আছে চুনি, যেমন রুবি আছে, তারপরে পলা, তারপরে মুক্ত, তারপরে এরকম পান্না, ডায়মন্ড, যা বলবে সেই স্টোনগুনি আমার চেম্বারে আছে। আর দেখতেই পাচ্ছেন পুরো সার্টিফাইড, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সার্টিফাইড এই ধরনের বিভিন্ন স্টোন, যার যে ধরনের স্টোন প্রয়োজন সেখানে কিন্তু শাস্ত্রীর কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। কারণ কোথায় এবং এই স্টোনগুলিকে কীভাবে ধারণ করতে হবে, কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করে ধারণ করতে হবে সেই সম্বন্ধে আমি মানে আমার জাতক জাতিকা যারা আসবেন তাদেরকে আমি সেই অ্যাডভাইসটাও আমরা দিয়ে দেবো। অবশ্যই মানে যে কোনো স্টোন বাজার থেকে কিনে ধারণ করলে তো কাজ হবে না, সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, কার সমস্যার জন্য কোন ধরনের স্টোন প্রয়োজন সেটা মানে আপনি যেটা মানে খুব ভালোভাবে সেটা বলতে পারবেন। সেখানে যে কোনো মানে স্টোন কিনে ধারণ করলে কিন্তু কাজ হবে না। অনেকে যেমন বলে থাকে যে এই সমস্যাটা আছে এটা পড়ে নিন, কিন্তু সেখানে কিন্তু আদৌ মনে কাজ হয় না, যেটা মানে মানে স্টোনটাকে মানে যেটা আপনি বললেন মানে এটাকে শাস্ত্রীয় মতে যেটা করে তারপরে এটা ধারণ করা উচিত। শাস্ত্রীয় আমাদের শাস্ত্র তো একটা হচ্ছে বৈদিক শাস্ত্র, একটা হচ্ছে তন্ত্র বিষয়, বুঝলেন তো? বৈদিক শাস্ত্র এবং যতটা ফল ফলন হবে তন্ত্র তার থেকে আরো তাড়াতাড়ি করে দ্রুত ফলন হবে। সেই জন্য আমরা অনেক যেখানে দরকার হয়, যেখানে বৈদিক মন্ত্রের দরকার হয় বৈদিক মন্ত্রের দ্বারা পাথর শোধন করে দিই, যেখানে তন্ত্রের মন্ত্রের দরকার হয় তন্ত্রের মতে সেগুলিকে শোধন করে দেওয়া হয়, সেগুলিকে শুদ্ধিকরণ বা শোধন করে তারপরে ধারণ করা উচিত। সেখানে আপনাদের মানে ফল ভালো পাবেন, যেখানে সমস্যাটা আছে সেটাও হয়তো কেটে যাবে। হ্যাঁ শাস্ত্রীজি যেটা বলছিলেন, হ্যাঁ অবশ্যই বলে দিচ্ছি, আপনারা শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন বেলেঘাটা 120 বেলেঘাটা মেন রোড কলকাতা 10 কলিমদ্দিন বাস স্টপের কাছে বেলেঘাটা পাচ্ছেন সোম থেকে বৃহস্পতিবার সন্ধে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। সোনারপুরে পেয়ে যাচ্ছেন শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। মাধুরদহতে পাচ্ছেন শুক্রবার সন্ধে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। ধুতুরদহতে পাচ্ছেন শনিবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। অবশ্যই যে কোনো চেম্বারে আসলে বুকিং করে নেবেন এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে, 9 3015 0325 অথবা 9 4 3 2 4 9 5 2 5 7 এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে বুকিং করে যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন। এছাড়া আপনারা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই অ্যাড্রেসে www.kishorshastri.com। কিশোর স্পেলিং আপনারা লিখবেন KISORESASTRI। আর ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন kishor.shastri@gmail.com। এছাড়া আপনারা শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন জাস্ট ডায়ালের মাধ্যমে, জাস্ট ডায়ালে ফোন করেও আপনারা শাস্ত্রীজির অ্যাড্রেস বা ফোন নাম্বার বা কিছু যদি কালেক্ট করতে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া কোনো সমস্যা থাকলে আপনারা সরাসরি কথা বলতে হলে বা লাইভ ফোনের অনুষ্ঠানে যদি আপনারা সরাসরি ফোন না পেয়ে থাকেন আপনারা পরবর্তী সময়ে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে কথা বলতে পারেন যে কোনো সমস্যা নিয়ে। চলে যাচ্ছে আবার আজকের আলোচনায়। হ্যাঁ শাস্ত্রীজি, যে বিষয়ে আলোচনা শুরু করলাম এই যে বিবাহে বাধা যেটা আপনি বলছিলেন, বিবাহের আগে মানে কে পাত্র বা পাত্রীর মানে কি করা উচিত বা কি মিলিয়ে বিয়েটা দেওয়া উচিত? বিবাহ বিষয়ে আমি বলবো যে সুতো হয়ে বিবাহ যেটা শুরু করেছিল
যে লগ্নে সাপেক্ষে আমরা দেখতে পাবো, লগ্ন তা যাই থাকুক না কেন, বা রাশি তাই থাকুক না কেন, লগ্ন রাশির যদি চতুর্থে এবং এবং লগ্নেও যদি শুক্র বৃহস্পতি অবস্থান করে বা তার লগ্ন চার্টে চার নম্বর ও পাঁচ নম্বর ঘরে শুক্র বা বৃহস্পতি অবস্থান করে বা নয় বা দশ নম্বর ঘরে যেই সময় শুক্র অথবা বৃহস্পতি থাকবে, সেই সময়টা যদি গোচরে যেদিনকে বিয়ে হবে সেই দিনকে শুক্র আর বৃহস্পতির অবস্থান একটু দেখে নিতে হবে। তাহলে যদি কোনো অশুভ যোগও থাকে তাহলে সেই যোগটা খণ্ড। এবং বিবাহের আগে আমরা আরো কি দেখবো যে মানুষের বিবাহের ক্ষেত্রে দেখা যাবে মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে আমরা সেই মাঙ্গলিক দোষটাকে একটু খণ্ডন করে তারপরে বিবাহ মানে মাঙ্গলিক দোষ আছে শুনলে কিন্তু অনেকেই ভয় পেয়ে যায়, খুব চিন্তিত হয়ে পড়ে, বিশেষ করে মা বাবারা, মানে কিভাবে ছেলে মেয়ের বিবাহ দেবে সেই মাঙ্গলিক দোষ নিয়ে, মানে সেখানে কি উপায় আছে? সেটা মঙ্গলের একটা অশুভ দোষ আছে, যেমন আমরা সেই মঙ্গলের যদি দেখা যায় যখন যদি কোনো জাতক জাতিকার মাঙ্গলিক থাকে তাহলে সেই জাতিকারও যদি জাতকের যদি মাঙ্গলিক থাকে, জাতিকারও যদি মাঙ্গলিক হয়ে যায় তাহলে বিশেষ বিশেষ বিষক্ষণ হয়ে যায়, তাহলে কোনো ডিস্টার্বেন্স হয় না। আর তা না হলে যদি দেখা যায় একজনের মাঙ্গলিক আরেকজনের মাঙ্গলিক নেই, তখন সেটা মাঙ্গলিকটা যার নেই তাকে একটু কর্তন করে তারপরে যদি বিয়ে শাদি করা যায় দুটোর মধ্যে, তখন তাহলে সেই বিয়েটা খুব ভালো হয় এবং তাতে আর কোনো আশা বিপদ আশঙ্কা থাকবে না। এইটা একটা ব্যাপার আছে মানে বিবাহের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে। তারপরে আমরা দেখবো যে এই দুটো যদি কাটানো যায় তাহলে বিবাহের ক্ষেত্রে আর কোনো ডিস্টার্ব হবে না, যে বিবাহের ক্ষেত্রটা আরামসে স্বচ্ছন্দে চলে যাবে। মানে একজনের মাঙ্গলিক একজনের না থাকলেও সেটাও কাটানোর উপায় রয়েছে, উপায় আছে। আর কোনো কারণে ধরুন কেউ জানতে পারলো না, আমরা যেমন বিবাহ ক্ষেত্রে দেখা যায় যে মানুষের জাত বাচ্চাটাই দেখা যাবে যে সপ্তম ঘরটা, সপ্তম ঘরটা হচ্ছে বিবাহের ঘর। সপ্তম ঘর থেকে আমরা দেখব যে সেখানে কোন প্ল্যানেট বসে আছে, সেই প্ল্যানেটটা তার বিবাহের পক্ষে শুভ হবে না অশুভ হবে সেইটা আবার একটা বিচার আছে, সেই বিচারটা করতে হয়। আরও কী কী বিচার করতে হবে না বিবাহের ক্ষেত্রে আমরা দেখবো তার অষ্টকূট বিচার করতে হবে, যে অষ্টকূট বিচারে আমরা দেখবো যে অষ্টকূট বিচারে তার কত পয়েন্ট আসছে সেইটা একটা বিচার আছে বিবাহের। তাহলে জাতক জাতিকের মধ্যে যদি এই বিচারটা আমরা করে নিই বিবাহ ক্ষেত্রে যদি বসা যায় তাহলে সেই বিবাহটা খুব ভালো হবে এবং ফলপ্রসূ হবে। হ্যাঁ, মানে এই যে অনেক সময় দেখা যায় যে অনেকে মানে রাশি চার্ট না মিলে বিয়েটা হয়ে গেছে, পরবর্তী সময় দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ আছে, মানে বিয়ে হয়ে যাওয়ার পরও কি সেটা থেকে মানে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে বা কাটানোর কোনো উপায় আছে? মানে তন্ত্র মতে কিছু না কিছু বিধান আছে, কারণ তন্ত্র মতে আমাদের তন্ত্রে বলা আছে বিয়ের আগে যদি কোনো বিধান যদি সে যদি পালন করতে না পারে তখন বিয়ের পরে তখন যাতে মানে জাতক জাতিকা ভালো থাকে তার জন্য কিছু করণীয় কিছু ধারণ করে নিতে পারলে তান্ত্রিক মানে তান্ত্রিক সামগ্রী যদি সে ধারণ করতে পারে তাহলে তার পক্ষে অনেকটা ফল লাভ হবে এবং শুভ হবে জিনিসটা। অনেকেই দেখা যায় অতটা সচেতন নয় সেখানে, মানে বিয়েটা হয়ে গেলে পরবর্তী সময় তো আর বিয়েটা ভাঙা সম্ভব নয়, সেখানেও উপায় রয়েছে। চলে আসছেন একটু দেখে নিচ্ছি সবকিছু বিধান দেওয়া আছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বিপাশা বলছি, কলকাতা থেকে বলছি। বিপাশা কলকাতা, হ্যাঁ কার সম্পর্কে জানতে চাইছেন? আমি একটু নিজের সম্পর্কে একটু জানতে চাই। ডেট অফ বার্থ 10/1/1995। 10/1/1995। টাইম 10:05 AM। 10:05 AM সকাল 10:05। হ্যাঁ, কোন জায়গায় জন্ম? কলকাতা। কলকাতা, 10/01/1995। আর সকাল 10:05 কলকাতায় জন্ম। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন আপনি? একটু বিবাহ বিষয়ে জানতে চাই। বিবাহ বিষয়ে, বিয়ের কি দেখাশোনা চলছে? হ্যাঁ হ্যাঁ দেখাশোনা চলছে। আচ্ছা, কোনো বাধা বিঘ্ন আসছে কি বিয়েতে? ওই সম্বন্ধে একটু জানতে চাইছি যে এগোবো কি করে কিংবা এগোবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, শাস্ত্রীজি বলে দিচ্ছেন। ঠিক আছে। অনুষ্ঠান দেখেন এমনিতে নিয়মিত? নিয়মিত এরকম দেখা হয় না, তবু মাঝে মাঝে দেখি, ভালো লাগে। ভালো লাগে, ভালো লাগে। আপনি নোট করে নেন আপনার। আচ্ছা, উনার ছেলে নামে বলুন। না না, উনি নিজের সম্পর্কে জানতে চাইছেন, বিবাহ সম্পর্কে। আচ্ছা, লগ্ন লগ্ন মিল লগ্ন আর রাশি হচ্ছে মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম। এই যে নক্ষত্র একটা ব্যাপার আছে, বিবাহের সময় কিন্তু এই নক্ষত্রে কিন্তু একটা পূজো পাঠ দিতে হবে যখন বিবাহ তার ঠিক হবে, মানে যার যে নক্ষত্র, যার যে নক্ষত্র আছে সেখানে তার বিবাহের সেই নক্ষত্রে একটা ঘটে একটা সেই নক্ষত্র নামে একটা ফুল জল দেওয়া খুবই মানে একান্ত কর্তব্য। আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন আর রাশি হচ্ছে মেষ রাশি, হ্যাঁ, আর অশ্বিনী নক্ষত্রে জন্ম। 1 2 3 4 5
পাচ্ছ। হ্যাঁ, সপ্তম পতি আপনার, সপ্তমে আপনার যে প্ল্যানেট বসে আছে সেটা বিবাহর উপযুক্ত প্ল্যানেট আছে, কোনো অসুবিধা নেই, এবং বর্তমানেও সেই ঘরটা ভালো আছে, বিবাহের ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স আসবে না। আচ্ছা, যদি আপনার বিবাহ এর মধ্যে ঠিক হয়ে যায় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেখানে আপনি এই যেদিনকে ঠিক হবে সেই দিনকে কিন্তু সুতো হিবুক যোগটা একটু দেখে নেবেন, সেই যোগে একটা বিবাহ হলে খুব ভালো হবে। সুতো হিবুক যোগ, এই সুতো হিবুক যোগে বিবাহ বাণিজ্য বিবাহের ক্ষেত্রে খুবই সুযোগপ্রদ। আর কি, আর কিছু জানার আছে আপনার? না না, আর কিছু জানার নেই। জাতক জাতিকার কোন মানে অসুবিধা থাকলো রাশি চক্রে সেটা হয়তো কেটে যাচ্ছে, আপনি যেটা বললেন। যদি বিবাহটা হয় তাহলে সেই যোগটা অনেকটা লঘন হয়ে যায়। তাহলে সেটা খুব ভালো। আর তার থেকে আরো এই 18 থেকে 36 মধ্যে আস্তে আস্তে করে তার যত পয়েন্ট বাড়বে তত তার বিবাহটা আরো ভালো ভালো হবে। মানে তার বর মানে হাজবেন্ড ওয়াইফের ম্যাচিংটা তত সুন্দর হবে, তত ভালো হবে। অবশ্যই, এই জন্য বিয়ের আগে সবার আগে একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে দুজনের রাশিচার দেখিয়ে পরামর্শ নিয়ে বিয়েটা করা কিন্তু খুবই প্রয়োজন। কারণ শাস্ত্রীজি যেটা বললেন, এই যে অষ্টকুচ বিচার বা যে যোগটার কথা বললেন, সেই যোগে বিয়ে হলে কিন্তু আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে বা দুজনের রাশিচক্র সেইভাবে না মিললেও হয়তো সেই সমস্যাগুলো ক্রিয়েট হবে না বিয়ের পর। তার আর সেই কারণেই কিন্তু জ্যোতিষশাস্ত্র, আর সেই কারণেই কিন্তু শাস্ত্রীজি রয়েছেন। কারণ বিয়ের আগে একবার আপনারা আসুন চেম্বারে, এসে যে কোনো বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে বা অনেকেই দেখা যায় বারবার বিয়ের জন্য দেখা হচ্ছে, মেয়ে বা ছেলেকে দেখানো হচ্ছে কিন্তু সেখানেও বিয়ে কেটে যাচ্ছে, এমনকি বিয়ের মানে ডেট ফিক্সড হয়েও তারপরও বিয়ে ভেঙে যাচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই একবার শাস্ত্রীজির চেম্বারে আসুন, এসে যে বিচারগুলো করা দরকার সেগুলো করিয়ে তারপরে বিয়ের পথে যাবেন। আর অবশ্যই একটু আমাদের হাতে সময় কম আছে, একবার চেম্বারের অ্যাড্রেসগুলো আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখছি। আপনারা শাস্ত্রীজিকে কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন? আপনারা শ্রী কিশোর শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন 120 বেলেঘাটা মেন রোড কলকাতা 10 কলিমদ্দিন বাসস্টপের কাছে। বেলেঘাটায় পাচ্ছেন সোম থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। সোনারপুরে পেয়ে যাচ্ছেন শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। মাধুর্দহতে পেয়ে যাচ্ছেন শুক্রবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। ধুতুর্দহতে পেয়ে যাচ্ছেন শনিবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। আসার আগে অবশ্যই বুকিং করে আসবেন। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে, আমাদের টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বারের মধ্যে আপনারা বুকিং করে যে কোনো চেম্বারে আসতে পারেন। 9830150325 অথবা 9432495257 এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে বুকিং করে যে কোনো চেম্বারে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আসতে পারেন। আর ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন www.kishorshastri.com, ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন kishor.shastri@gmail.com, এছাড়াও আপনারা যোগাযোগ করতে পারেন জাস্ট ডায়ালের মাধ্যমে। আর অবশ্যই দর্শক বন্ধুদের, আগেও একবার বললাম আরেকবারও বলে রাখছি, শাস্ত্রীজির কাছে কিন্তু আপনারা একদম সার্টিফাইড স্টোন পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনাদের নকল বা আসল বিচার করার সেখানে শাস্ত্রীজি বিচার করে সেটা দিতে পারবেন, যেখানে অন্য জায়গা থেকে কিনলে আপনারা কিন্তু ঠকে যেতে পারেন, সেখানে সার্টিফাইড স্টোন আপনারা পেয়ে যাচ্ছেন একদম শাস্ত্রীজির কাছ থেকে। এছাড়া পেয়ে যাচ্ছেন বাস্তু যন্ত্র এবং সমস্ত রকম কবচ, বিদ্যার কবচ, বিবাহের কবচ, চাকরির বিষয়ের কবচ, বিভিন্ন সমস্যার কবচ উনি দিয়ে থাকেন, তাই বিভিন্ন কবচ আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন পারদ, শিবলিঙ্গ, রুদ্রাক্ষ এবং সমস্ত রকমের মালা, এই দ্রব্যাদিগুলো কিন্তু শাস্ত্রীজির কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সেখানে কিন্তু ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আসল মানে যে জিনিসগুলো সেগুলো কিন্তু শাস্ত্রীজি রাখেন, এবং সেগুলো কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যার কাজে উনি প্রয়োগ করে থাকেন বা আপনাদেরকে দিয়ে থাকেন। যেহেতু শাস্ত্রীজি হাতে আর সময় নেই, কি বলবেন একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? যদি এই যে এখনই যে বললো বিবাহের ব্যাপারে, যদি তার বিবাহের ক্ষেত্রে দেখা যায় যে লেট হচ্ছে বা সম্বন্ধ ঠিক হচ্ছে না, তাহলে বিবাহের যন্ত্রম যেগুলি আছে আমাদের কাছে, সেই যন্ত্রম যদি সে ধারণ করতে পারে তাহলে অনেক অগ্রগতি তার হবে। আচ্ছা আচ্ছা,
দেই বলে আমি আজকের মতো এই যন্ত্রমা আপনার কাছেই পাওয়া যায়, আমার কাছে পাওয়া যায়, আমার কাছে সমস্ত রকম যন্ত্র আছে। হ্যাঁ, যখন বিদ্যার ক্ষেত্রে যাদের বিদ্যা লাভ করতে ডিস্টার্ব হচ্ছে, অনেক সময় দেখা যায় বিদ্যার ক্ষেত্রে পড়াশোনা করছে, পড়াশোনাটা হচ্ছে না, দক্ষিণে দক্ষিণে। নমস্কার।